আসতে পারি ডাক্তার বাবু? আসুন। আমি হচ্ছি পিএসপি সিপি মিস স্বর্ণলতা চৌংদার। শুনুন ডাক্তার বাবু, আমার এলাকায় আমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। মানে পিএসপি সিপিটা তো বুঝলাম না। প্রচন্ড সুবিধাবাদী পার্টির চেয়ারপার্সন। ও আচ্ছা, আপনার পদবিটা যেন কি? হাউ সিলি, মিস চৌংদার। ও আচ্ছা, বয়স কত? কত মনে হয়? এই কত আর হবে, 40-40 হবে, মানে 40। একটা প্লাস বসিয়ে নিন। এখনো আপনি মিস মানে অবিবাহিত? সেদিন আপনার লাভ কি? অসুখের ব্যাপারে কোশ্চেন করুন, উত্তর পাবেন। মিস চৌংদার আর অধীন নয়। আপনার একবার চেক করি। কি করেছি, এতটা ছড়িয়ে ফেললে হয়? এখনই নামাতে হবে। বিষাক্তটা কি মালের পুটুলি? ওনাদের বলে দাও, ওনাদের সমস্ত ফাইলপত্র আমি দেখেছি, সমস্ত জাল কেস। হ্যাঁ হ্যাঁ, কি করে ঠিক করতে হয় সে আমার জানা আছে। হ্যাঁ, খরচা করবে, ঘুষ। মিস চৌংদার কারো কাছে এক কানা করিয়ে ঘুষ খায় না। না না, বললাম তো, মিস চৌংদার কারো কাছে এক কানা করিয়ে ঘুষ খায় না। ফাইলপত্র যেন যথাস্থানেই থাকে, কোনো কাগজপত্র ছাড়বে না। হ্যাঁ শুনুন, ওই যতই লতাদি লতাদি করে ঘ্যান ঘ্যান করুন, যা ব্যবস্থা নেবার আমিই নেব। হ্যাঁ শুনুন শুনুন, সমস্ত বস্তা পচা কথা শুনে শুনে কান পচে গেছে, নতুন কিছু বলুন। হ্যাঁ আরে অন্য কিছু বলুন। হ্যাঁ কি বললেন, অন্য রাস্তায় যাবেন? তা যান না, সব রাস্তা খোলা আছে, আর গচ্ছা থেকে আপনাকে তোলে তাও আমি দেখব। হ্যাঁ হ্যাঁ শুনুন, ওই পুলিশ, উকিল, মস্তান, গুন্ডা সমস্ত আমার বায়া হাত থাকে। আরে বাস, লতা তো বেশ টেম্পো আছে, ভালোই ফুস তো থাকবে নাই বা কেন, চেহারাটাকে তো একেবারে ম্যাগনেট করে রেখেছে, কাঁচা লোহার তো একেবারে সেটে থাকবে, মুড়িমুড়কির মতো। যা সব বললো শুনে তো আমার ঘাম ঝরে গেল। হ্যালো ও ডাক্তারবাবু, আরে কি দেখছেন হ্যাংলার মতো? না মানে একটা পেশেন্টের কথা ভাবছিলাম, কোথায় পৌঁছবেন? আমি থাকতে এখানে আপনি অন্য পেশেন্টের কথা ভাবছেন। আচ্ছা ডাক্তারবাবু, তো আপনি কাল সকালেই আপনার ইউরিনটা দিই। কেন ইউরিন দিয়ে কি করবেন আপনি, আমি কি প্রেগন্যান্ট? না 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 না, ইউরিন নয় ব্লাডটা সকালে খালি পেটে, বিকেলে ভরা পেটে। সকালটা না হয় হলো, কিন্তু বিকেলে, বিকেলে তো মিটিংয়েই সময় চলে যায়। না মানে
ওরই মাঝখানে সময় করে যদি একবার আমাকে দিয়ে যান। এখন তো আপনার কথাই আমাকে শুনতে হবে, দেখি। শুনুন, এই কটা ওষুধ আমি লিখে দিলাম, কিনে খেয়ে নেবেন বুঝলেন। আর দেখবেন ওই ওষুধটা খেলেই না আপনার মাথা ভরা গাগড়ানো ক্লান্তি এসব চলছে। অ্যাটাক যখন করেছে তখন মোকাবিলা তো করতেই হয়। আচ্ছা আসি ডাক্তারবাবু।